আমার নাম তাজুল ইমাম। 1971-এ আমি 1 নম্বর সেক্টরে 108 নম্বর প্লাটুনের কমান্ডার হিসেবে যুদ্ধ করেছি। মার্চে আমরা ছিলাম চট্টগ্রাম পোর্ট কলোনিতে। বাবা সেন্ট্রাল এক্সাইজ ডিপার্টমেন্টে কাজ করতেন এবং আমরা একটি বাসা সাবলেট নিয়ে থাকতাম। 25শে মার্চ সারা রাত পাকিস্তান আর্মি এবং বেঙ্গল রেজিমেন্টের যে ক্রস ফায়ারিং হচ্ছিল রেসিস্ট্যান্সের, সেই ক্রস ফায়ারিংয়ের নিচে সারা রাত অতিবাহিত করি। সকালবেলা আমরা অতি সামান্য কিছু হাতে নিয়ে পোর্ট বিল্ডিংয়ের পেছনে একটি ঘন বসতিপূর্ণ এলাকা নিমতলাতে আশ্রয় নিই। সেই নিমতলাতে আমার 2 সহপাঠীর সহযোগিতায় জুনের 1 তারিখে আমি সীমান্ত অতিক্রম করার জন্য বাড়ি থেকে পালিয়ে যাই যুদ্ধে যোগ দেব বলে। জুনের 1 তারিখের সেই ভেঞ্চার আমাদের সফল হয়নি বিভিন্ন কারণে। জুলাইয়ের 1 তারিখে আবারও আমি একই পথ ধরে যাই। এবার মিরেশ্বরের কমান্ডার জাহাঙ্গীর আমাদের সীমান্ত অতিক্রম করতে সহায়তা করেন। আমি হরিণায় পৌঁছে যাই। হরিণা ইয়ত ক্যাম্পে ছিলাম 21 দিন। সেখান থেকে আমাদেরকে পাঠানো হয় ট্রেনিংয়ে। আমি ট্রেনিং নিয়েছি বাগাফা ট্রেনিং সেন্টারের 2nd ব্যাচ এবং আমি ট্রেনিং নিয়ে ফিরে আসি হরিণা ক্যাম্পে। হরিণা ক্যাম্পে আমাদের সাবসেক্টর কমান্ডার ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন তখন আমাদের প্লাটুন নির্ধারণ করেন এবং আমাদের হাতে অস্ত্র তুলে দেন। আমাদেরকে শপথ উচ্চারণ করতে হয়। আমি বেছে নেই চট্টগ্রাম শহরকে আমার যুদ্ধক্ষেত্র হিসেবে এবং আমরা এই 21 জনের প্লাটুন নিয়ে আমরা ভেতরে প্রবেশ করি। হাটহাজারিতে আমি আমার অস্ত্র এবং অন্যান্য গোলা বারুদ এগুলো লুকিয়ে রেখে বদিউল ইসলামের বাড়িতে, মুক্তিযোদ্ধা বদিউলের বাড়িতে এগুলো লুকিয়ে রেখে চট্টগ্রাম শহরে আসি। চট্টগ্রাম শহরে সব ব্যবস্থাপনা করে একটি গাড়ি ভাড়া করে একজন পুলিশ সদস্য উইথ ইউনিফর্ম এবং রাইফেল নিয়ে তিনি আমাদের গাড়িতে আমাদের সামনে বসেছিলেন। আমরা গিয়ে সে অস্ত্রগুলো নিয়ে আসি নির্বিঘ্নে। অনেকগুলো অপারেশন করেছি চট্টগ্রাম, পাঁচলাইশ, কোতোয়ালি, কালুরঘাট এবং ডবলমুরিং এলাকায়। সবচেয়ে বড় যে অপারেশনটা সেটি ছিল 17টি প্লাটুন একযোগে আমরা চট্টগ্রাম শহরে বোমা বিস্ফোরণ করে প্রায় প্রতিটি পেট্রোল পাম্প অকেজো করে দিয়েছিলাম এবং ইন্ডাস্ট্রিয়াল এলাকায় পাওয়ার পাইলনগুলো আমরা ধ্বংস করে দিয়েছিলাম। এর কারণ ছিল পাকিস্তানি মিলিটারির মোবিলিটিতে বিঘ্ন সৃষ্টি করা, যাতে তারা সহজে না পারে, এবং ইন্ডাস্ট্রিগুলোকে অকেজো করে দেওয়া যাতে প্রোডাকশন বন্ধ হয়, এটা যুদ্ধের নিয়ম অনুযায়ী। তো 16ই ডিসেম্বরে আমরা প্লাটুন নিয়ে আমি লুকিয়েছিলাম জালালাবাদ বলে একটি গ্রামে, পাঁচলাইশ থানা, যে জালালাবাদ বিখ্যাত হয়ে আছে সূর্য সেনের আশ্রয়স্থল হিসেবে। সেই জালালাবাদে ভোর হলো আমাদের বিজয়ের। আমরা ক্যান্টনমেন্টের কাছে একটি চেকপোস্ট তৈরি করে আমরা আমাদের ডিউটি করি সেখানে আমার প্লাটুন সহ। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট এলাকার বাংকার থেকে অনেক বীরাঙ্গনা বোনদেরকে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দেই চিকিৎসার কারণে। বিজয় অর্জিত হয়েছে অনেক ত্যাগের বিনিময়ে, সেই জন্য আমি গর্বিত। আমি বাংলাদেশের সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছি আমার সর্বস্ব নিয়ে এবং আমি আশা রাখি বংশ পরম্পরায় এই গৌরবের পতাকা থাকবে সমুন্নত।